ছোট বড় ডিম লাইট এসি ডিসি এভরিথিং পেয়ে যাবেন আপনারা এখানে সুপার গুলো মাত্র 3 টাকা পার পিস ভাই 3 টাকা পার পিস সুপার গুলো পাল্টাবেন মাত্র 10 টাকা পিস 120 টাকা ডর্জন 3 বাই 4 200 টাকা কয়েল 1000 টাকা প্যাকেজ 1000 টাকার মাল কিনে নিয়ে বিক্রি করেন 5000 টাকা 5 টাকায় হচ্ছে হোল্ডার বুঝলেন এবার 20 টাকা নিচে কে কিনতে পারবেন আমার মনে হয় না 5 টাকা কিনবেন 7 টাকায় বিক্রি হবে 20 টাকায় চারটা সুইচ একটা সকেট একটা রেগুলেটর একটা কাটআউট একটা ইন্ডি মাত্র 122 টাকা পার পিস 1 বছর গ্যারান্টি ভাই যদি এক বছরের ভিতরে কন্ট্রাক্ট জ্বললা যায় বা সুইচ নষ্ট হয়ে যায় অত্যাধুনিক ডিজাইনের কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনের কিন্তু আপনারা বাটন হোল গুলো পেয়ে যাবেন চায়না বাটন হোল দেখেন কত চমৎকার ডিজাইন একটা ডিজাইন খুব সুন্দর এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন একেবারে মাথা নষ্ট কালেকশন ডিজাইন রয়েছে এখানে রেগুলেটর মাত্র 42 টাকা পিস 2 বছর রিপ্লেস গ্যারান্টি টেস্টার তো 1 2 3 4 5 6 7 ভাই অনেক আইটেম একেবারে আধুনিক কিছু হোল্ডার দেখতে পাচ্ছেন যেটা একেবারে আনকমন হোল্ডার দেখেন চমৎকার যদি আমার থেকে 5000 টাকার মাল নেন খুচরা বিক্রি করলে 10000 টাকা বেচতে পারবেন আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই রমজান মাস তো চলতেছে ভাই রমজানের উপলক্ষে ভিডিও অর্ডার করা ভাই রমজানের ছাড়টা আসেনি হ্যাঁ ভাই ছাড় আছে সবকিছু দাম বাড়ছে প্রত্যেকটা মালের উপরে মনে করেন যে পিসে 2 টাকা 4 টাকা কম আছে কম আছে না বেশি আছে কম আছে ভাই রমজানের সবকিছু দাম বাড়ছে আপনি কোন কম আছে ভাই ভাই রমজানের উপলক্ষে ভাই সবারটা বাড়ছে দেখে আমরা কমাই দিই যাতে ব্যবসা করে ওই দামি মাল কিন না খাইতে পারে মাশাআল্লাহ ভালো নিয়ত সহি নিয়ত থাকলে কিন্তু আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ তো আমরা আছে প্রথমে কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথমে লাগে আপনি শুরু করুন লাইট দিয়া ভাই লাইট লাইটের তো প্রচুর আইটেম রে ভাই লাল নীল হলুদ এই লাইটগুলো ভাই চাল সব আছে এই লাইটগুলো আপনি 12 টাকা পিস বিক্রি করছি রমজান উপলক্ষে 10 টাকা করে চলতেছে ভাই 12 টাকার মাল এখন 10 টাকা 10 টাকা দিয়ে কিনবেন পাইকারি বিক্রি করবেন 12 টাকায় 2 টাকা করে লাভ করবেন আচ্ছা পাইকারি বিক্রি করতে পারবেন আর খুচরা তো একটা বিক্রি 20 25 টাকা 30 টাকা ভাই 30 টাকা মাত্র 10 টাকা পার পিস কিনা ভাই মাত্র 10 টাকা 20 টাকা 30 টাকা 10 টাকা কিনবে 30 টাকা বিক্রি 18 টাকায় বিক্রি করছি ভাই এখন চলতেছে মাত্র 16 টাকায় রমজান উপলক্ষে 2 টাকা 2 টাকা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ 65 টাকা বিক্রি করছি রমজান উপলক্ষে মাত্র 60 টাকা ভাই 60 টাকা রমজানের দাম কমলো 40 টাকা বিক্রি করছি রমজান উপলক্ষে মাত্র 35 টাকায় 35 টাকা আচ্ছা কারণ চলে গেলে জলে ভাই মাত্র 56 টাকায় বিক্রি করছি 65 টাকা এসি ডিসি এটা হলো ইফতারি খাওয়ার সময় যদি কারণ চিল্লা যায় অন্ধকারে ইফতারটা খাবো কিভাবে ভাই সেরি খাবো কেমনে সেরি খাবো কেমনে ইফতারটা কিভাবে করব তার জন্য এটা 56 টাকায় আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন বা বিক্রি করতে পারবেন 100 টাকা করে মাশাআল্লাহ ভালো চমৎকার অনেক লাইট আছে লাইট সব পাবেন তারপরে এখন আমি কিছু আপনার টেস্টার দেখাই টেস্টার তো 1 2 3 4 5 6 7 ভাই অনেক আইটেম 7 টাকা বিক্রি করছে মাত্র 6 টাকায় 6 টাকা এখন 8 টাকা বিক্রি করছে মাত্র 7 টাকায় আচ্ছা 19 টাকা বিক্রি করছে মাত্র 18 টাকায় কমছে সব দাম 19 টাকা বিক্রি করছে মাত্র 17 টাকা 50 পয়সা মাশাআল্লাহ মাত্র 18 টাকায় 18 টাকা মাত্র 18 টাকা 50 পয়সা আচ্ছা মাত্র 17 টাকা 50 পয়সা মাত্র 12 টাকায় 12 টাকায় আচ্ছা 28 টাকা 29 টাকা বিক্রি করছি মাত্র 27 টাকা ভাই 27 টাকা 100 টাকা বিক্রি মাত্র 27 টাকা মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা প্লাগ ভাই মাত্র 3 টাকা প্লাগ 5 টাকা প্লাগ 6 টাকা 6 টাকা কম দামি প্লাগ ভাই আচ্ছা আর ভালো গুলো 12 টাকা 50 পয়সা 8 টাকা আর 13 টাকা 50 পয়সা 13 টাকা 50 পয়সা দেখেন 13 টাকা 50 পয়সা পোকা প্লাগ আচ্ছা রমজানের সকল ইলেকট্রিক পণ্যের দাম খুব কমে গেছে আচ্ছা 12 টাকা বিক্রি করছি মাত্র 10 টাকায় 10 টাকা 15 টাকা বিক্রি করছি মাত্র 13 টাকায় আচ্ছা 12 টাকা বিক্রি করছি মাত্র 10 টাকা আচ্ছা 13 টাকা বিক্রি করছি মাত্র 10 টাকা আচ্ছা 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 এই যে মাত্র 9 টাকা সেফটি হ্যাঁ 200 ওয়াটের বাল্ব একসাথে চারটা জ্বালাবেন মাত্র 16 টাকা পার পিস 16 টাকা পার পিস মাত্র 15 টাকা পার পিস সবচেয়ে ভালো পিতলের ইন্ডিয়ান বর্ডার আচ্ছা এই যে 11 টাকা 32 পয়সা হ্যাঁ আর এটা হলো মাত্র 10 টাকায় 10 টাকা সবচেয়ে কম দামে মাত্র 5 টাকায় 5 টাকায় হচ্ছে হোল্ডার বুঝলেন এবার 20 টাকা নিচে কে কিনতে পারবেন আমার মনে হয় না 5 টাকা কিনবেন 20 টাকা বিক্রি করবেন মাশাআল্লাহ অনেক টাকা লাভ মাত্র 90 টাকা বিক্রি করছে এখন 85 টাকা ডর্জন কত করে পড়ে পার পিস এগুলো পড়তেছে ভাই 60 টাকার মতো 60 টাকা বিক্রি 20 25 টাকা 20 টাকা 25 টাকা দিয়ে কিনবেন 60 টাকায় বিক্রি হবে 20 টাকায় মাত্র মনে করেন যে আপনি 12 টাকা পার পিস কিনা 30 টাকা বিক্রি আচ্ছা মডুলার ক্যাপাসিটর 10 20 25 30 সব আছে মাত্র 65 টাকা থেকে শুরু ভাই 65 টাকা থেকে শুরু সার্কিট ব্রেকার মাত্র 75 টাকা থেকে শুরু মাত্র 120 টাকা থেকে শুরু আচ্ছা 80 পয়সায় কিনে 10 থেকে 15 টাকা বিক্রি 80 পয়সায় কিনে 10 থেকে 15 টাকা বিক্রি আচ্ছা সুপার গুলো মাত্র 3 টাকা পার পিস ভাই 3 টাকা পার পিস সুপার গুলো মাত্র 3 টাকায় আচ্ছা মুকুল ভাই কি আছে ভাই এখন যে আইটেম গুলো দেখামু এটা আপনার মনে করেন সচরাচর সব বাসাবাড়িতে লাগে লাগবেই লাগবে এটা ছাড়া কাজ হবে না আচ্ছা একটা ফ্রিজ ব্যবহার করবেন এটা লাগবে আচ্ছা দুই তিনটা লাইন দিবেন মোবাইল টিভি স্ট্যান্ড ফ্যান
খাটের সাথে এটা লাগবে আচ্ছা 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 এটা সারা কোনো কাজ নাই তিন সিট বাসাবাড়ি কাঠের ঘর ওয়ারিং করবেন এইটা লাগাবেন না গ্যাং সুইচ হ্যাঁ একটাতে সব সারবেন এটা এটা সব চলবে চারটা সুইচ একটা সকেট একটা রেগুলেটর একটা কাটআউট একটা ইন্ডি মাত্র 122 টাকা পার পিস 1 বছর গ্যারান্টি ভাই 1 বছর গ্যারান্টি সহ 1 বছর গ্যারান্টি আচ্ছা 6 পিন মাত্র 40 টাকা ভাই 40 টাকা 6 পিন মাত্র 40 টাকা 6 পিন মাত্র 55 টাকা 6 পিন মাত্র 75 টাকা 6 পিন সেফটি মাত্র 65 টাকা 1 বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা রেগুলেটর এই কালার মিলাই নিবেন হ্যাঁ দামিটা পারতাছেন না কম দামিটা আপনাদের জন্য রমজান উপলক্ষে নিয়েছি মাত্র 65 টাকা পার পিস 65 টাকা মাত্র 65 টাকা এগুলো আপনারা 100 টাকা 110 টাকা দিয়ে পাইকারি বিক্রি করি এখন রমজান উপলক্ষে মাত্র 65 টাকা আচ্ছা তারপর কোন ডিপি পানির মোটরের জন্য ব্যবহার করবেন মাত্র 95 টাকা পার পিস 95 টাকা 1 বছর রিপ্লেস গ্যারান্টি তারপর সুইচ সুইচ আমি যেটা বলি ভাই হ্যাঁ কম দামি সুইচগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন না বা এগুলো বাসাবাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন না লাগাইবেন আজকে লাগাইছেন কালকে ঝুলে যাবে এগুলো হ্যাঁ আর এগুলো হচ্ছে আজীবন গ্যারান্টি আমার থেকে চেঞ্জ করে নিতে পারবেন 1 বছর তাই যদি 1 বছরের ভিতরে কন্টাক্ট জ্বললা যায় বা সুইচ নষ্ট হয়ে যায় পাল্টাবেন মাত্র 10 টাকা পিস 120 টাকা দর্জন আচ্ছা পার পিস বিক্রি করবেন 20 টাকা পিস আচ্ছা কম দামিটা কিনবেন 5 টাকা দিয়া বিক্রি করবেন 10 টাকা ঝুলে যাবে ভাই ধরে নষ্ট হয়ে যাও না আপনি কয়দিন পরে ফোন দিয়ে আমার বলবেন ভাই পাল্টায় নিয়ে যামু আমি দিব না ভাই কারণ আপনি 5 টাকা কিনে নিতেছেন আমার থেকে কারণ আমরা 3 টাকা দামের যে প্লাগ আর 10 টাকা দামের ওই যে 12 টাকা দামের প্লাগ তোপারটা কি লোহা হ্যাঁ অরিজিনাল পিতল ইন্ডিয়ান পাউডার বাংলা পাউডার এগুলো তৈরি করার পরে যে ওয়েস্টেজ যে পাউডারটা বাঁচে মেশিনে ওইটাতে এটা বানায় আচ্ছা মাত্র 3 টাকা পিস 3 টাকা পিস মাত্র এটা দিয়ে তো মনে করেন যে 20000 টাকা দামের একটা এলইডি টিভি কি করবেন ব্যবহার করবেন চলবে চলবে তো ভাই টিভির সাথে তো নষ্ট হয়ে যেতে পারে ঠিক নাই আচ্ছা আচ্ছা এটা দিয়ে কি একটা কি করবেন একটা প্লাগ ব্যবহার করবেন লাইট লাগাইবেন কি করবে এটা যদি ঝুলে যায় তখন কি করবেন কারণ এগুলো জ্বলে না ঝুলে যদি যায় তখন কি করবেন 3 টাকা দিয়ে কাজ করে দিয়ে কেমন 20000 টাকা নষ্ট করবেন নষ্ট হয়ে যাবে 12 টাকা দামের একটা প্লাগ নেবেন 30 টাকা বিক্রি করবেন 2 4 5 বছর কিছু হবে না ভাই আচ্ছা কম দামি সুইচ 5 টাকা পিস আমার থেকে নিতে পারবেন এটা আছে পর রেগুলেটর হ্যাঁ অনলি 48 টাকা পিস 5 বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা রেগুলেটর মাত্র 42 টাকা পিস 5 2 বছর রিপ্লেস গ্যারান্টি রেগুলেটর কম দামিটা নেবেন এটার ভিতরে 25 টাকা পিস সেটাও আছে সেটাও আমার কাছে আছে কালার মাত্র 7 টাকা পিস লাল কালারের মাত্র 7 টাকা পিস ব্লু কালারে কি নেবেন সুইচ সকেট ইন্ডিকেটর সব 7 টাকা 7 টাকা পিস এটার যদি রেগুলেটর নেন 25 টাকা পিস এটা রেগুলেটর নেবেন 25 টাকা পিস তারপরে বেড সুইচ মাত্র 10 টাকা 10 টাকা মাত্র 11 টাকা আচ্ছা কোনটা নেবেন সবগুলো আমি দিতে পারবো আজীবন গ্যারান্টি বলতে কি জানেন 2 4 5 বছরের ভিতরে আমলে যদি ব্যবসা করেন কোনো মাল যদি বিক্রি করতে না পারেন আমার কাছে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব নবপুরে আজও পর্যন্ত আমি শুনি নাই কোনো দোকানদার মাল চেঞ্জ করে দেয় বা আপনার কাছে মাল বিক্রি করার পর চিনে কিন্তু আপনারাই বলেন যে আমি চেঞ্জ করে দেই কিনা সরাসরি আমার দোকানে আসবেন মাল নিয়ে যেটা না চলবে সেটা আমি আপনাদের পাল্টাই দিব আচ্ছা ওকে এখন আপনাদের আমি যে আইটেমগুলো দেখাবো তা হচ্ছে বাটাম হোল্ডার বাটাম হোল্ডার তারপরে বাটাম হোল্ডার না বাটাম হোল্ডার ভাই আচ্ছা সবচেয়ে কম দামি যে বাটাম হোল্ডার ওটাতে শুরু করি ভাই আচ্ছা এটা হচ্ছে কি মাত্র 11 টাকা পার পিস 11 টাকা পার পিস এটা 12 টাকা 50 পয়সা পার পিস আচ্ছা এটা হচ্ছে কি 18 টাকা পার পিস এটা হচ্ছে 20 টাকা পার পিস আচ্ছা 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 এগুলো বিক্রি করবেন আপনার 12 টাকা দিয়ে 11 টাকা দিয়ে কিনা এটাগুলো বিক্রি 40 টাকা 40 18 টাকা 20 টাকা যে হোল্ডারগুলো এগুলো 80 টাকা বিক্রি 90 টাকা বিক্রি কালারিং গুলো মাত্র 22 টাকা পার পিস 22 টাকা মাত্র এস এবং পিন দুইটা একই সাথে ব্যবহার করতে পারবেন এবং লাল এবং আপনার ব্লু কালারও আছে দুইটা কালার হবে আর এটা ডিম মডেল এটা হচ্ছে কি 15 টাকা 16 টাকা পার পিস আচ্ছা আচ্ছা যার তো যেমন বিক্রি করতে পারবেন বা আমার থেকে মাল 15 টাকা থেকে কিনা 30 টাকা বিক্রি করতে পারবেন যদি আমার থেকে 5000 টাকার মাল নেন কুরচা বিক্রি করলে 10000 টাকা বেচতে পারবেন তাই যদি 20000 টাকার মাল পাইকারি বিক্রি করেন 2 থেকে 3000 টাকা লাভ করতে পারবেন আচ্ছা আচ্ছা মাত্র 22 টাকা পার পিস 22 টাকা মাত্র 18 টাকা পার পিস মাত্র 25 টাকা পার পিস মাত্র 30 টাকা পার পিস সুপার কিং সুপার কিং 42 টাকা পার পিস একটা ব্র্যান্ড ভাই এটা এটা ব্র্যান্ড না এটা হেভি জিনিস নাকি অনেক হ্যাঁ ভাই তারপরে এইটার ভিতরে কেচিং সারা যে এটা হ্যাঁ মাত্র 26 টাকা পার পিস 26 টাকা প্যাচ এবং পিন দুটো একসাথে মাত্র 30 টাকা পার পিস 30 টাকা পার পিস আর এখন আপনাদের কিছু আমি তার দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তারের কিন্তু বিশাল একটা স্টক রয়েছে প্রচুর তার আছে আপনাদের সব তার পেয়ে যাবেন এখানে মুকুল ভাই কি কি তার আছে ভাই এগুলো হচ্ছে কি আপনি অ্যালুমিনিয়াম তামা চাইনিজ তামা সব সাইজের সব কোয়ালিটির তার আমার কাছে আছে আচ্ছা কিন্তু আমি মানুষের মধ্যে বয়ন মারতে জানি নাই আর শিখিও নাই ভাই আচ্ছা বয়ন মারুম না যে এটা তামার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তামা বানালাম ওইটা না আমার কাছে সর্বনিম্ন যদি তার নেন হ্যাঁ আপনি প্যাকেজ নিতে পারেন 5 কয়েল একটা বান্ডেল 500 টাকা প্যাকেজ 5 কয়েল তার 500 টাকা 5 কয়েল তার 500 টাকা 5 কয়েল তার যদি 1 কয়েল নেন আইসা 1 কয়েল 100 টাকা রাখবো ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই তার ভাই আচ্ছা
তারপরে যদি আপনি কোনো ভালো তার লাগে হ্যাঁ মানে গ্যাস দেখা গ্যাস গুইনা মাল টাকা দিবেন তাহলে এটা ৩৫০ টাকা ৩৫০ টাকা ৩৫০ টাকা আর যদি ববিনে তার নেন কালার আমি কালারও ববিনে দিতে পারবো আপনাকে মাত্র ৩৫০ টাকা ববিন ৩৫০ টাকা আর তিন বাই স্টার আমার কাছে সর্বনিম্ন আপনি ২০০ টাকা কয়েল ৩২০০ টাকা কয়েল আপনার তিনটা করে গ্যাস তামা আচ্ছা চাইনিজ তামা এটা আচ্ছা আর অরিজিনাল তামা যদি নেন আপনি বাসা বাড়িতে যদি ওয়ারিং করেন উপবাস্তায়িকা টাকা পাঠাইছেন বাংলাদেশে যে বাসা বাড়ির জন্য ওয়ারিং করবেন কি তার নেবেন আর কি হোল্ডার নেবেন আমি এইখানে তার দেখেন ভাই সবই কিন্তু একই রকম দেখতে হ্যাঁ একই রকম এখানে কোনো ডিফারেন্স নাই বা আপনি বুঝবেন না দেখলে কি আছে এটার ভিতরে এটার গ্যাসটা একটু পাতলা এটার গ্যাসটা একটু মোটা আচ্ছা এটা অরিজিনাল পাকা সাইজ এটা একটু মরা সাইজ মানে চিকন এটা যারা ইলেকট্রিশিয়ান আর যারা বাসাবাড়িতে কাজ সব সময় করে তারে কন্ডাক্টররা বুঝতে পারবে যে এটার ভিতরে কি আছে আচ্ছা একই রকম তার তারপরে আমি দেখাইলাম এটা এটা রেড আছে আপনার কয়েলের রেড আছে ২৩০০x২০% ১৮৪০ টাকা পরে কয়েল এটা আপনি রমজান উপলক্ষে মনে করেন যে রেট কত টাকা দিয়ে আপনি দেখেন ২৩০০x৪৫% ১২৬৫ এত ডিফারেন্স হবে ৬০০০ টাকা আপনার ১২৬৫ টাকা না ১২০০ টাকা কয়েল ধরুন ১২৫টা প্যাকেজ ৬০০০ টাকা প্যাকেজ ৬০০০ টাকা পুরো প্যাকেজের দাম হলো ৬০০০ টাকা লাল বুলু সবুজ যা নেন আপনি আচ্ছা 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 সব দিতে পারবো এখন দেখেন যে এটা ডিফারেন্সটা কি আপনি আমার দোকানে মাল দেখছেন এটা হ্যাঁ কারণে কুরিয়ারে মাল গেছে কুরিয়ারে চলে গেছে এটা আপনি বুঝতে পারেন যে আসলে আপনাকে কোনটা দিচ্ছি একই রকম কিন্তু দেখতে কিন্তু একই রকম বুঝার ভাবনা না আর এটা ধরুন হলো কি আপনার কাছে আমি প্যাকেজ ধরুন ৪৫০০ টাকা ৪৫০০ পুরো প্যাকেজ আচ্ছা দেখতে একই কিন্তু ৫০০ টাকা কম আছে আর এটা যদি নেন আমি যে ২০০ করে বললাম ২ ৪ ৬ ৮ ১০ আচ্ছা আচ্ছা ১০০০ টাকা প্যাকেজ ১০০০ টাকা ৩২০ লাভ বলতে আপনার রমজানের জন্য আমি এই উপলক্ষে ছাড় দিচ্ছি কি কারণে খেজুরের দাম ১০০ টাকা খেজুরের গেছে ৫০০ টাকা হ্যাঁ আপনার চিনির দাম আসলে ৫০ টাকা চিনি গেছে ১২০ টাকার মতো লেবুর দাম আসলে ৩টা লেবু গেছে ১৫ টাকা যদি আমার থেকে টোটাল মাল ১ লাখ টাকার মাল নেন ৪৫% ওকে মুকুল ভাই যারা আসতে চান আপনার দোকানে কিভাবে আসবে সরাসরি যদি মফস্বল থেকে যদি আমার দোকানে আসতে চান বা যদি রওনা দিয়ে আমার ফোন দেন তাহলে আপনি ঢাকা গুলিস্তান সাইদাবাদ কমলাপুর তিনটা জায়গাতে একটা জায়গায় নামবেন আচ্ছা ওইখানে নামার পরে রিক্সা নিয়ে বলবেন যে ঢাকা গুলিস্তান নবাবপুর রোড যাব আচ্ছা আমাদের ফুলবাড়িয়া সুপার মার্কেট পাশের মার্কেট বিটিসি কাউন্টার গুলিস্তান বিটিসি কাউন্টারের সামনে আইসা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বা স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন আমার দোকানের ঠিকানাটা কারো জিজ্ঞাসা করলে আমাদের মার্কেট দেখাই দিবে যদি না চিনে না বলতে পারেন আমার আইসা আমার নাম্বারটা ফোন দিবেন আমি বা আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে দোকানে ওকে থ্যাংক ইউ মুকুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই